জ্ঞানের বিপদ হলো ভুলে যাওয়া মানুষ কেন ভুলে যায় জানেন মানুষ সবচেয়ে বেশি ভুলে যায় বেশ কিছু কারণে যখন পাপ করে গোপনে নিবৃত্তে যখন পাপ করে পাপের মাত্রা বেড়ে গেলে সে ভুলে যেতে শুরু করে তার মেমোরাইজ করবার ক্ষমতা কমে যায় আর যখন রাতের বেলা ঠিক মতো ঘুমায় না রাত দেরিতে ঘুমায় এবং দেরি করে ঘুম থেকে ওঠে দেখবেন শেষ রাতের সময়টা সবচেয়ে বেশি আমরা মাদ্রাসা যখন পড়াশোনা করেছি হিমসখানায় আমাদেরকে শেষ রাতে উঠানো হতো তাহার যত সময় অর্থাৎ রাত তিনটা সাড়ে তিনটা চারটার দিকে উঠানো হতো ওই সময় মেধাটা ঠান্ডা পরিবেশ ঠান্ডা থাকে ব্রেনটাও ঠান্ডা থাকে যেটা তেলওয়াত করি সেটা মুখস্থ হয়ে যায় খুব দ্রুত অন্য সময়ের দুই ঘন্টা জানা মুখস্থ হবে ওই সময়ের দশ মিনিটে ঠিক তাই হয়ে যাবে কারণ শেষ রাতে ওই সময় উঠে পড়া আবাদত করা তাহলে আমাদের অনেকের এখন চরিত্র হয়ে গেছে দেরি করে ঘুমা রাত একটা দুইটার দিকে ঘুমায় ওই সময় ঘুমাবেন আপনার ব্রেনটা কি ওই সময় বৃদ্ধি হওয়ার কথা ছিল ঠিক তখনও ঘুমান আপনার ব্রেন কমে যাবে আপনার আপনার বিপদ শুরু হয়ে যাবে আপনি ভুলে যাবেন আপনি অল্প সময়ে ভুলে যাচ্ছেন দেখবেন কোনো মনে রাখতে পারছেন না আগে অনেক জিনিস মনে রাখতে পারতেন অল্প বয়সেই আপনি ভুলে যাচ্ছেন একটা ম্যাথের সলিউশন করে দিতে পারতেন একটা সুরা ইয়াসিন তেল লত করতে পারতেন সুরা রহমান তেল করতে পারতেন এখন না আপনি তেল করতে পারেন না এখন আপনার ম্যাথ করতে পারেন না একসময় আপনি বিশগুণিতের সূত্র ঠাস ঠাস করে বলে দিতে পারতেন এখন না সব ভুলে গেছেন আপনি ভুলে যাওয়া এটা জ্ঞানের বিপদ এটা একটা ধর বিপদ এই বিপদের অন্যতম কারণ দেরি করে ঘুমানো কারণ আল্লাহ বলেছে রাত্রে মানুষ যখন ঘুমাবে তখন তার ব্রেনের ভিতরে আল্লাহ তালে এক ধরনের কেমিক্যাল ঢুকিয়ে দেয় ব্রেনটাকে আল্লাহ মস্তিষ্কটাকে ঠান্ডা করে দেয় আল্লাহ লিবাসা। আমি রাতকে তোমাদের জন্য দিয়েছি রাতকে তোমার প্রশান্তির জন্য অথচ আমরা রাতকে বানিয়েছি বিনোদন টক্স মক্স যাহা সব রাতের বেলায় রাত যত গভীর হবে তত মুমিনরা বিছানাতে আলাগ হয়ে যাবে আল্লাহকে ডাকা শুরু করবে যা বিছানা আলাদা হয়ে যায় আল্লাহ রাত যত গভীর হয় বিছানা থেকে তারা ফারাক হয়ে যায় আল্লাহকে ডাকা শুরু করে আর দুনিয়া প্রেমিকরা রাত যত গভীর হয় তাদের ঘুম তত আরও গভীর হয়ে যায় তত নাক ডাকা শুরু করে দেয় তত ঘুম গভীর হয়ে যায় আর যারা রাত্রে ঘুমাবে না এদের কয়েকটা সমস্যা হবে এদের প্রোডাক্টিভিটি কমে যাবে কাজ করার ক্ষমতা কমে যাবে ডিপ্রেশন বেড়ে যাবে আত্মহত্যা প্রবণতা বেড়ে যাবে পৃথিবীতে দুইটা দেশে খুব করুণ অবস্থা সাউথ কোরিয়া আর একটি দেশ জাপান ঘুমের খুবই করুণ অবস্থা ওদের ওই দেশগুলোতে আত্মহত্যা প্রবণতা বেশি কারণ একটা ছেলে দেখবেন রাতে যখন ঘুমাবে না অল্প ঘুমাবে এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাবে বা তাও ঘুমালো না কারণ রাতের এক ঘন্টা ঘুম দিনের পাঁচ ঘন্টা দিয়ে গ্যাপ কভারেজ করা যায় না কারণ রাতের ঘুমটা সম্পূর্ণ আলাদা তো সারাদিন তারা অবসাদ কাজ করবে সারাদিন কাজ করার ক্ষমতা কমে যাবে টেনশনের মধ্যে দেয় প্রতিদিনকে দিন যখন ছেলেটা ঘুমাবে না একদিন দুই দিন না ধরেন পনেরো দিন এইরকম অভ্যাস করে অভ্যাস করে ফেলেছে এক মাস দুই মাস ধরে ঘুমায় না দেখবেন ছেলেটা প্রোডাক্টিভিটি কমে যাবে স্টেজ বেড়ে যাবে আত্মহত্যা প্রবণতা তার বেড়ে যাবে